বিপিএল মানেই আলোচনা বিতর্ক, তাতে যতটুকু ক্রিকেটীয় তার চেয়ে বেশি অক্রিকেটীয় মাঠের বাইরের কর্মকাণ্ড। ধারাবাহিকতা বজায় রেখে এবারের আসরও যার ব্যতিক্রম নয়। অপেশাদারিত্ব, পরিকল্পনার অভাব আর নানান কারণে ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্ট শিরোনামে আসছে প্রতিনিয়ত, সেসব নিয়ে আলোচনাও এখন বেশ পুরনো। তবে সব একপাশে রেখে ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিপিএল এ ফিক্সিংয়ের কালো থাবার গল্পটা বেশ পুরনো। যাত্রা শুরুর দ্বিতীয় বছরেই সে থাবায় নিষিদ্ধ হন তৎকালীন টাইগার ক্রিকেটের পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল। তিনি ছাড়াও সে আসরে অভিযোগ ওঠে আরও নয় ক্রিকেটারের বিরুদ্ধে। এরপর প্রতি মৌসুমেই সঙ্গী হয়েছে ফিক্সিংয়ের অভিযোগ, দু একটি বাদে বাকিগুলো থেকে গেছে অপ্রমাণিত। এমনকি সবশেষ আসরেও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল সিলেট সানরাইজার্স। প্রশ্নবিদ্ধ পারফরমেন্সের কারণে একটি বেটিং ওয়েবসাইট দলটির হয়ে বাজি ধরার ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে বিতর্কের ধারাবাহিকতা বজায় রয়েছে নবম আসরেও। সিলেট স্ট্রাইকার্সের কাছে এরই মধ্যে পৌঁছে গেছে জুয়ারিদের প্রস্তাব। ম্যাচ পাতাতে মোটা অঙ্কের অর্থ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে দলটির এক পরিচালককে। মাশরাফি মুশফিকদের নিয়ে গড়া সিলেট এবারের আসরে রয়েছে দারুণ ছন্দে। টুর্নামেন্টের চার ম্যাচের চারটিতেই জিতে শীর্ষস্থানটাও তাদের দখলে। ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে তাই তা গোপন করেননি সিলেটের পরিচালক। বিসিবির দুর্নীতি দমন কমিশন ইউনিট আকসুকে জানানো হয়েছে এমন প্রস্তাবের ব্যাপারে। সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের এক শীর্ষ কর্মকর্তা। মৌখিকভাবে করা সে অভিযোগ নিয়ে এখনও কাজ শুরু করেনি আকসু। রিপোর্ট দেখার পর গুরুতর কিছু পেলে নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি। গুণগত দিক দিয়ে ধুঁকছে বিপিএল, সেখানে আবার নতুন করে ফিক্সিংয়ের কালো থাবা পড়ুক তা নিশ্চয়ই কেউ চাইবে না। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।